সুপ্রিয় বন্ধুরা ইমরান অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগতম। এইচএসসি পরীক্ষা 2022 এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বিষয় অর্থনীতি, প্রথম পত্র, বিষয় কোড 109, স্তর এইচএসসি। অ্যাসাইনমেন্ট নির্দেশনা সংকেত। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে হাওর এলাকায় কৃষক সালামত সাহেবের এক খণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে, যেমন ধান উৎপাদন যখন 16, 10 ও 0 মণ হয়, তখন গম উৎপাদন হয় যথাক্রমে 0, 10 ও 16 মণ। প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনার রেখা অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো। তোমাদের নির্দেশনা বা সংকেত: উৎপাদন সম্ভাবনা রেখা এর ধারণা, উৎপাদন সম্ভাবনা রেখা এর চিত্রাঙ্কন, অর্জনযোগ্য, পূর্ণ নিয়োগ ও সম্পদের অপূর্ণ ব্যবহার, শিল্প প্রধান এবং কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা, প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ। বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর উৎপাদন সম্ভাবনা রেখা। এটি এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। মানুষের অসীম অভাবের সবটুকু সমাজ দ্বারা পূরণ হয় না, কারণ সমাজে সম্পদ সীমিত। সমাজে প্রাপ্ত সম্পদ এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সীমিত পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করা যেতে পারে। ইহা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। উৎপাদন সম্ভাবনা রেখা একটি সীমানার মাধ্যমে দ্রব্য বা সেবার বিভিন্ন সংমিশ্রণ দেখায় যা উৎপাদন করা যায়। অধ্যাপক আর জি লিপসি বলেন, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যা প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের বিকল্প সমন্বয় সমূহ দেখায় যা অর্জন করা সম্ভব। একটি সমাজ শুধুমাত্র দুটি দ্রব্য উৎপাদন করে, এই অনুমিতির ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করা যায়। অন্যান্য দ্রব্য বা সেবার উৎপাদন স্থির ধরা হয়। ধরি কোনো একটি দেশ দুটি দ্রব্য উৎপাদন করে, যথা কৃষিজাত দ্রব্য বা খাদ্যশস্য এবং শিল্পজাত দ্রব্য বা বস্ত্র। বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র। তোমার কাছে বিদ্যমান সকল জমি যদি ধান উৎপাদনে ব্যবহৃত হয়, তাহলে 16 মণ ধান উৎপাদন করা সম্ভব। এক্ষেত্রে গ্রামের উৎপাদন 0 হবে। ইয়াকে সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার যদি সকল জমি শুধুমাত্র গম উৎপাদনে ব্যবহৃত হয়, তাহলে 16 মণ গম এবং 0 মণ ধান উৎপাদন করা যাবে। উৎপাদন সম্ভাবনা রেখার শেষ সীমানা বা প্রাপ্ত দ্রব্য দুটি চূড়ান্ত উৎপাদনকে নির্দেশ করে। এখানে 16 মণ ধান উৎপাদনের জন্য 16 মণ গম উৎপাদন ত্যাগ করতে হয়। এক্ষেত্রে 16 মণ ধান, সুযোগ ব্যয় 16 মণ গম, এবং এই একইভাবে 16 মণ গম, সুযোগ ব্যয় 16 মণ ধান। দেশটির সকল সম্পদ ধান ও গম উৎপাদনে ব্যবহৃত হলে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ পাওয়া যায়। চিত্রে বি বিন্দুতে 10 মণ ধান ও গম উৎপাদিত হয়। এখন এ, বি, সি বিন্দুগুলো যোগ করে ওই উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। অর্জনযোগ্য অঞ্চল। বন্ধুরা, এটি আরেকটি চিত্র। এটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। অন্যদিকে দেশটিতে বিদ্যমান সকল সম্পদের ব্যবহার করে এফ এর বিন্দুতে পৌঁছানো সম্ভব নয়, কারণ এফ বিন্দু অর্থনীতিতে প্রাপ্তব্য সম্পদের সীমানার বাইরে। সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে এফ বিন্দুতে অর্জনযোগ্য এলাকা অবস্থিত। আবার উৎপাদন সম্ভাবনা রেখার নিচে জি বিন্দু অদক্ষ উৎপাদনকে নির্দেশ করে, কারণ এই বিন্দুতে অর্থনীতির সকল সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে না। বন্ধুরা, এটা হচ্ছে জি বিন্দু আর এটা হচ্ছে এফ বিন্দু, যা অর্জনযোগ্য এলাকা। সীমিত সম্পদ ও অসীম অভাবের কারণে সৃষ্ট নির্বাচন সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। কোনো দেশ বা সমাজের ক্ষেত্রে সীমিত সম্পদ দ্বারা সব অভাব বা চাওয়া পূরণ করা সম্ভব হয় না। আবার অসীম অভাবের মধ্যে সব অভাব সমান গুরুত্বপূর্ণ নয়। এ কারণে গুরুত্ব অনুযায়ী কিছু অভাবকে নির্বাচন করতে হয়। দেশ বা সমাজ ভেদে অভাব নির্বাচনের বিষয়টি ভিন্নতর হতে পারে। যেমন একটি দেশের কাছে অতিরিক্ত সম্পদের সংস্থান হলে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন গুরুত্ব পাবে। আবার আরেকটি দেশের ক্ষেত্রে ভোগ্যদ্রব্য উৎপাদন গুরুত্ব পেতে পারে। চিত্র অনুযায়ী একটি দেশের সম্পূর্ণ সম্পদ ব্যবহার করলে ধানের 16 মণ উৎপাদন করতে পারে, অথবা গমের 16 একক উৎপাদন করে এ দুটি দ্রব্যের অভাব পূরণ করতে পারে। কিন্তু ওই দেশের যদি দুটি দ্রব্যের প্রয়োজন থাকে, তাহলে সীমিত সম্পদের কারণে ওই দেশের কোনো দ্রব্যটি তার কাছে অধিক গুরুত্বপূর্ণ তা নির্বাচন করতে হবে। ধানের চেয়ে গমের অভাব বা গুরুত্ব বেশি হলে চিত্রানুযায়ী 10 একক ধান ও 10 একক গম উৎপাদন করবে। अर्थात से देश बी बिंदुते निर्वाचन करबे अर्थात देशटिके दुटी द्रव्येर तुलनामूलक गुरुत्व विचार करते होबे अभावेर निर्वाचन समस्यार समाधान करते होबे एभावे उत्पादन सम्भावना रेखार माध्यमे सम्पदेर असीम अभाव थेके तिष्ट निर्वाचन समस्याटी व्याख्या करा जाय। शिल्प क्षेत्रे एवं कृषि क्षेत्रे उत्पादन सम्भावना रेखा आमरा जानी मानुषेर असीम अभावेर सबटुकु समाज द्वारा पूरण हय ना कारण समाजेर सम्पद सीमित कोन समय कोन द्रव्य उत्पन्न करते हबे ता आमरा उत्पादन सम्भावना रेखार माध्यमे बुझते पारी। এখন কৃষি প্রধান দেশে প্রধান অর্থনৈতিক উৎস কৃষি। একটি কৃষিজাত পণ্য বছরে সব সময় সমানভাবে থাকে না। একটি দেশের জনসংখ্যা বাড়তে থাকে কিন্তু তার জমি কিন্তু বাড়তে থাকে না। এছাড়া কৃষি খাতে বিভিন্ন সমস্যা থেকে যায় যেমন প্রাচীন চাষ পদ্ধতি কৃষকদের নিম্ন উৎপাদন ক্ষমতা ভূমিহীন কৃষক মাথাপিছু জমির পরিমাণ প্রকৃতির উপর নির্ভরশীলতা দুর্যোগ কবলিত কৃষি ছদ্মবেশী বেকার নিম্নমানের শস্য উৎপাদন ইত্যাদি। এখন এত সব সমস্যা থাকার পরেও আমাদের কৃষি খাতকে এগিয়ে নিতে হবে। একই জমিতে একাধিক কৃষিজাত পণ্য উৎপাদিত হতে পারে কিন্তু কোন দ্রব্য উৎপাদন দেশ এবং কৃষকদের উপকারে আসবে তা আমাদের বুঝতে হবে। তাছাড়া কোন প্রকার দ্রব্য উৎপাদন করলে দেশের খাদ্যের চাহিদা মিটবে তা আমাদের বুঝতে হবে। যেমন আমরা পরীক্ষার হলে যদি প্রশ্ন না বুঝতে পারি তাহলে আমরা পরীক্ষার উত্তর দিতে পারবো না। অন্যভাবে আমরা যদি সঠিক উপায়ে পড়ালেখা না করি তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। এখন কোন উপায়ে পড়ালেখা করা উচিত তা আমরা কিভাবে বুঝব? অর্থনীতিতে একটি বোঝার উপায় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। একইভাবে শিল্প ক্ষেত্রে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার গুরুত্ব রয়েছে। কোন পণ্য কখন উৎপাদন করলে তা উৎপাদনকারীর লাভ এবং সরকারের ও জনগণের লাভ হবে, কোন পণ্য এর চাহিদা কখন কেমন, চাহিদা অনুযায়ী পণ্য কতটুকু উৎপাদন করা প্রয়োজন, এই পণ্য উৎপাদন করতে অন্য পণ্যের কতটুকু সুযোগ ব্যয় করা উচিত, এগুলো আমরা উৎপাদন সম্ভাবনা রেখা থেকে বুঝতে পারি। শিল্প ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার গুরুত্ব অপরিসীম। অর্জনযোগ্য অঞ্চল সম্পদের সীমাবদ্ধতার কারণে যেখানে কোনোভাবে উৎপাদন পরিচালনা সম্ভব নয় সেই এলাকাকে অর্জনযোগ্য অঞ্চল বলা হয়। চিত্রে অর্জনযোগ্য অঞ্চল দেখানো হয়েছে এফ। এটি হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। পুনঃনিয়োগ পুনঃনিয়োগ অর্থনীতিতে সে অবস্থান নির্দেশ করে যেখানে দ্রব্য ও সেবার উৎপাদন প্রাপ্ত সব সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়। চিত্রে আমরা বি বিন্দুকে পুনঃনিয়োগ বলতে পারি। এটা হচ্ছে বি বিন্দু। এখানে বি বিন্দুতে সকল সম্পদের পুনঃনিয়োগ অর্জিত হয়। এক কি উৎপাদিত হবে? অর্থনীতিতে সম্পদের পরিমাণ সীমিত বলে সকল দ্রব্য প্রচুর পরিমাণ উৎপাদন করা সম্ভব হয় না। তাই সিদ্ধান্ত নিতে হয় অর্থনীতিতে কোন কোন দ্রব্য উৎপাদিত হবে এবং কোন কোন দ্রব্য উৎপাদিত হবে না। কোন কোন দ্রব্য উৎপাদিত হবে এই সিদ্ধান্ত নেওয়ার পর সিদ্ধান্ত নিতে হয় এই দ্রব্যগুলোর কোনটি কি পরিমাণে উৎপাদিত হবে। অর্থনীতিতে সিদ্ধান্তগুলো সাধারণত সবখানি অথবা একটিও নয়, এই প্রকৃতির হয় না। বেশিরভাগ ক্ষেত্রে কোন দ্রব্য একটু বেশি উৎপাদন করলে অপর একটি দ্রব্য একটু কম পরিমাণে উৎপাদন করতে হয়। যে কোনো অর্থনৈতিক অবস্থার প্রথম ও প্রধান কাজ হচ্ছে অর্থনীতির সকল ব্যক্তির অভাব সর্বোত্তমভাবে পূরণের জন্য কি কি দ্রব্য ও কি পরিমাণে উৎপাদিত হবে তা স্থির করা। এই প্রসঙ্গে আরও একটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে সময় অনুযায়ী উৎপাদন সমাহার নির্ধারণ। যেমন বর্তমানকালের চাল ও দুধ উৎপাদন করা যেতে পারে অথবা বর্তমানকালে চাল ও আখ এবং ভবিষ্যৎকালে চাল ও চিনি উৎপাদন করা যেতে পারে। দুই কিভাবে উৎপাদিত হবে? অর্থনীতিতে মোট যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হবে তা বিভিন্নভাবে উৎপাদন করা যায়। অর্থনীতিতে প্রাপ্ত সম্পদ ব্যবহার করে পূর্ণ উৎপাদনের উদ্দেশ্যে তাই সিদ্ধান্ত নিতে হয় কিভাবে দ্রব্য ও সেবা কার্য উৎপাদিত হবে, অর্থাৎ কার দ্বারা কোন সম্পদ ব্যবহার করে এবং কোন পদ্ধতি ব্যবহার করে উৎপাদিত হবে। অর্থনীতিতে কে চালের যোগান দেবে এবং কে বিমান চালক হবে। বিদ্যুৎ উৎপাদন করা হবে কোন সম্পদ ব্যবহার করে, তেল এবং কয়লা অথবা পানি এবং পরমাণু অথবা সূর্য কিরণ নাকি বায়ু ব্যবহার করে। চাল উৎপাদন করা হবে স্বল্প মূলধন ও প্রচুর শ্রম অথবা শ্রম ও নিবিড় প্রযুক্তি ব্যবহার করে নাকি প্রচুর মূলধন ও স্বল্প সংখ্যক শ্রম অথবা মূলধন নিবিড় প্রযুক্তি ব্যবহার করে। অর্থনীতিতে মোট উৎপাদনের পরিমাণ শুধু প্রাপ্তব্য সম্পদের উপর নির্ভর করে না, সম্পদ কিভাবে মিশ্রিত করা হয় তার উপরেও নির্ভরশীল। তিন কার জন্য উৎপাদিত হবে? এটি অর্থনৈতিক ব্যবস্থার তৃতীয় মৌলিক সমস্যা। অর্থনীতির মোট উৎপাদন অর্থনীতির সকল সদস্যের মধ্যে বণ্টিত হয়। অর্থনৈতিক ব্যবস্থাকে নির্ধারণ করতে হয় কিভাবে মোট উৎপাদন এর सदस्यदेर मध्य अर्थात विभिन्न परिवार विभिन्न व्यवसायी प्रतिष्ठान और सरकारेर मध्य बंटित होबे। प्रत्येक परिवार की उत्पादनेर समान अंश पाबे? प्रत्येक सदस्येर अंश की उत्पादने तार अवदानेर द्वारा निर्धारित होबे? प्रत्येक सदस्येर अंश की तार दाम प्रदानेर क्षमता द्वारा निर्धारित होबे नाकि ऐतिह्य एवं प्रथा द्वारा निर्धारित होबे? जातीय आयेर कत अंश सरकार व्यवहार करबे? स्पष्टत तो एसब प्रश्नेर उत्तर शुधु अर्थनीति नय बरং राजनीति और नीतिविद्यार संगे जड़ित। उद्दीपके कृषक सालामत साहेबेर जमी रयेछे एक खंड, सेई जमीते तिनि धान एवं गम उत्पन्न करबेन। एजोन्नो तिनि धान उत्पादन करते पारेन 16-10-0 मन, तखन गम उत्पादनेर हार हबे 0-10-16 मन, अर्थात ताके धान उत्पादन करार जन्य गम उत्पादनेर किछुटा सुयोग व्यय करते हबे। अन्यभावे गम उत्पादन करार क्षेत्रेও কিছু পরিমাণ ধান উৎপাদন সুযোগ ব্যয় করতে হবে। যদি তিনি তার জমিতে পুরোটাই ধান উৎপাদন করেন তাহলে তাকে গম উৎপাদন করা যাবে না। আবার তিনি যদি পুরোটাই গম উৎপাদন করতে চান তাহলে তাকে ধান উৎপাদনকে সুযোগ ব্যয় করতে হবে। তার জমি রয়েছে এক খণ্ড, তাই এই জমিতে তার কি পরিমাণ উৎপাদন প্রয়োজন তা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে জানতে পারি। তাহলে বুঝতে পারলাম উদ্দীপকে কৃষক সালামত সাহেবের অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। এরকম আরো অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হবে। ভিডিওটি শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দাও। লাইক করো, কমেন্ট করো। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।